ডেলা সুন্দরী ও যুবতী একটি মহিলা। ক্রিসমাস আসন্ন হওয়ায় ডেলা ঠিক করে যে সে তার হাজব্যান্ডকে একটি উপহার প্রদান করবে, কিন্তু তার কাছে মাত্র $1.87 রয়েছে। তাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো নয়, কিন্তু তারা একে অপরের প্রতি ভালোবাসায় সমৃদ্ধ। ডেলা ঠিক করে যেন তেনের প্রকারে সে তার হাজব্যান্ডকে উপহার প্রদান করবে। হতাশ হয়ে সে তার ছোট্ট বাড়ির মধ্যে ঘোরাফেরা করতে থাকে। হঠাৎ সে আয়নাতে তার সুন্দর দীর্ঘ ঘন চুল দেখতে পায়। ডেলা আয়নাতে গিয়ে তার চুলগুলো পিন থেকে নামিয়ে দেয় যা হাঁটু পর্যন্ত নেমে আসে, এবং সে তার প্রিয় স্বামীর জন্য উপহার কেনার জন্য এটি বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করে। ডেলা ম্যাডাম সফ্রনি নামক এক মহিলার দোকানে গিয়ে পৌঁছায় ও সে তার চুল বিক্রি করার প্রস্তাব দেয়। ম্যাডাম সফ্রনি তার সুন্দর চুলের দিকে তাকিয়ে $20 দিয়েছিলেন। ডেলার কাছে এই মুহূর্ত কোনো স্বর্গের অনুভবের চেয়ে কম নয়, কারণ সে এখন যা চাই কিনতে পারে। ডেলা তার স্বামী জিমের সুন্দর পুরাতন ঘড়ির চেন কিনতে স্থির করলেন। যদি কোনো ধন সম্পত্তির উপর এই দম্পতি গর্ব অনুভব করত, তাহলে ডেলার কাছে তার দীর্ঘ সুন্দর চুল ও জিমের কাছে তার এই সুন্দর মূল্যবান ঘড়ি। অবশেষে ডেলা প্ল্যাটিনামের ঘড়ির চেন কিনে ফেলে যার দাম $21। ডেলা বাড়ি পৌঁছায় এবং নিজেকে যতটা সম্ভব সুন্দর করার চেষ্টা করে। জিম সন্ধ্যা 7টায় বাড়ি পৌঁছায় এবং পৌঁছেই স্থিরভাবে ডেলার দিকে তাকিয়ে থাকে। সে কিছুক্ষণ কিছুই বুঝতে পারে না এবং স্তম্ভিত হয়ে এইভাবে দাঁড়িয়ে থাকে যে এবং ভাবতে থাকে যে ডেলার চুল কোথায়। ডেলাও তার এই প্রতিক্রিয়াটির অর্থ কি তা পুরোপুরি বুঝে উঠতে পারে না। কয়েক মিনিটের পর জিম ডেলার জন্য নিয়ে আসা উপহারটি ডেলার হাতে তুলে দেয়। সে আনন্দে ভরে যায়, তবে কান্নায় ফেটে পড়ে। জিম ডেলাকে তার দীর্ঘ সুন্দর চুলের জন্য একটি চিরণী উপহার দেয় যা সে দীর্ঘকাল ধরে চেয়ে এসেছিল, তবে এখন এটি অপ্রয়োজনীয় কারণ তার চুল তো এখন নেই। ডেলাও তার কেনা উপহারটি দেয় ও তার স্বামী তা হাসি মুখে গ্রহণ করে। উপহারের বাক্স খোলার পরেই জিম দেখতে পায় তার পুরনো ঘড়ির জন্য নতুন চেন। জিম বলে এটি এখন তার কাছেও অপ্রয়োজনীয় কারণ সেও ঘড়িটি বিক্রি করে তার সুন্দর চুলের জন্য চিরণি কিনে এনেছিল। এখন তার চুল চলে গেছে, তাই তার কোনো মূল্য বা ব্যবহারযোগ্য নয়। ডেলা যদিও বিচলিত হলেও সাহস জাগিয়ে তোলে এবং জিমকে উপহারগুলি ভুলে যেতে বলে, কারণ এগুলি আপাতত তাদের ব্যবহারের উপযুক্ত নয়, এবং এও বলে চলো আমরা সময় থাকতে ক্রিসমাস রাত্রিটি উপভোগ করি। কিছু কিছু জিনিস মূল্যবান থাক। কিছু কিছু জিনিস মূল্যবান থাকা সত্ত্বেও আমাদের কাছে প্রিয় মানুষটির জন্য মূল্যহীন হয়ে পড়ে।